হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে জানাবো বিটিএস মেম্বাররা আমেরিকা লস অ্যাঞ্জেলসে দুটি নতুন অ্যাওয়ার্ড অর্জন করেছে, সেই প্রসঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। মঞ্চ মাতিয়েছেন কোরিয়ার পপ ব্যান্ড বিগ হিট এন্টারটেনমেন্ট তথা বিটিএসের সাত সদস্য, সঙ্গে রয়েছে ব্রিটিশ ব্যান্ড কোল্ড বে। মাই ইউনিভার্স ও জনপ্রিয় বাটার গান গেয়ে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের 49তম আসরে মঞ্চ মাতান তারা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের এবারে আসরে সবাইকে পেছনে ফেলে সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি অ্যাওয়ার্ড, সেরা পপ গ্রুপ ও সেরা পপ সঙের খেতাব জিতে নিয়েছে জনপ্রিয় কোরীয় পপ ব্যান্ড বিটিএস। এবং মাত্র 18 বছর বয়সে নতুন শিল্পীর পুরস্কার জিতে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন মার্কিন শিল্পী আলবিয়া রদ্রিগো। এবারের আসরে বিটিএস মেম্বাররা টেইলর সুইফট, র্যাপার ব্রোকের মতো খ্যাতিমান শিল্পীদের পেছনে ফেলে সেরাদের তালিকায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছেন বিটিএস মেম্বাররা। মাত্র 4 বছরের মাথায় বিটিএস আর্মিদের সামনে নিজেদের বিরল এই রেকর্ড অর্জন করে নেয় বিটিএস সদস্যরা। এ প্রসঙ্গে বিটিএস লিডার আরএম আর্মিদের উদ্দেশ্যে বলে যে, এ পর্যায়ে আসতে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, তা বলে বোঝানো সম্ভব নয়। এত বড় আসরে সেরা পুরস্কার জেতাটা অবিশ্বাস্য এবং এর সঙ্গে সঙ্গে গৌরবেরও। এই পুরস্কার সকল বিটিএস আর্মিদের সম্মানে উৎসর্গ করছি। এ প্রসঙ্গে বিটিএস মেম্বার ভি বলে যে, আমরা শুধু সঙ্গীতের মাধ্যমে মানুষকে খুশি করতে চেয়েছি। আমার বিশ্বাস এই পুরস্কার বিটিএসকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়টি জেনে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। কিন্তু